দুটো চারটে বিষয়ের উপরে ভিডিওটা করব, কিছু কথা দেখো কি বলবো আর কোথা থেকে শুরু করবো, কোথা দিয়ে বলবো। আমি একটু আগে মুনমুনের একটা ভিডিও দেখলাম, দেখো ওই তরফের কেউ যখন আমাকে মেনশন করে না, তখন আমি দেখতে যাই যে হঠাৎ করে আমাকে মেনশন করে কি বক্তব্য থাকতে পারে, কারণ আমার মতন খারাপ আর আমার চেয়ে তাদের বড় শত্রু তো আর কেউ থাকতে পারে না। এরকম অনেক শত্রুকে দেখলাম যারা এখন শত্রুতা কি জিনিস ভুলে গেছে, অবশ্যই মিত্র কোনো দিনও হতে পারবে না, কিন্তু কোথাও না কোথাও শত্রুতা ভুলে গেছে বা কোথাও না কোথাও তাদের এই জিনিসটা মনে হয়েছে যে হ্যাঁ হয়তো কোথাও না কোথাও আমি ঠিক ছিলাম, কোথাও না কোথাও। আমি বলছি না প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ, খামতি, ভুল, ভ্রান্তি সব মানুষের মধ্যেই থাকে, কেউ পারফেক্ট না, না আমি পারফেক্ট। আর সত্যি কথা বলতে আমি এরকমই ইমপারফেক্ট থাকতে চাই, আমার এই মানুষগুলো, এই ফ্যামিলির এই মানুষগুলো যারা আমাকে এই ইমপারফেক্ট রিম্পাকে ভালোবাসে, আমি এরকমই থাকতে চাই। হাজার গালাগালি, হাজার আমি ওয়াইটিতে এসে যে পরিমাণ গালাগালি খেয়েছি, যা যা জাস্ট শুনেছি, আমি আমার বাপের জন্মে এই জিনিসপত্র কখনো ভাবিনি যে বাপের জন্ম মানে এইটা একটা জাস্ট আমি কথার কথায় বললাম, বাবা জন্মকে দেখবে সেই তো আমাকে জন্ম দিয়েছে। যাই হোক, তো আমি কোনোদিনও কল্পনা ভাবিনি যে এই ধরনের কথাবার্তা আমাকে কোনোদিনও শুনতে হবে, এই লেভেলের কিছু জিনিস আমাকে শুনতে হবে, এইরকম মানসিকতা কখনো ছিল না, কোনোদিনও ভাবিনি অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখন শুনে নিলাম, লাইফে অনেক কিছুই ফার্স্ট টাইম হয়, এটাও আমার হওয়ার ছিল তো হয়ে গেল। তো যাই হোক, এখন মুনমুনের একটা ভিডিও দেখলাম, আমি তো বলেছি প্রত্যেকের নাম ধরেই বলবো, একমাত্র ওই দুটো কুলাঙ্গার আর কুলাঙ্গারিনী, ঠিক আছে, ওই ভাই বোনকে ছাড়া। তো যাই হোক, ভাই বোনের রিলেশন নিয়ে আমি আর কোনো বেশি কথায় বলতে যেতে চাই না, কারণ এই যে যারা ভাই বোনের তকমা এইখানে চিপকে ঘুরে বেড়ায়, তারা যে সম্পর্ককে কতটা সম্মান করে সেটা তো পদে পদে বোঝা যায়। আজকে তনুজার ভিডিও আমি দেখলাম, কি তনুজা একটা সময় অনেক বলেছি জানো তো, একটা সময় অনেক বলেছি এই যে তোমার এই তোমাদের এই যে সো কল্ড যে দাদা ভাই, এ কিন্তু বহুত ক্যারেক্টারের দিক থেকে জঘন্য নোংরা, ঠিক আছে, জঘন্যতম নোংরা। বোন ছিলে তো, আদরের বোন ছিলে, হ্যাঁ সেই বোনের সেক্স লাইফ সে দেখতে চায়, সেই বোনের সে স্যাটিসফাই কিনা নিজের হাজব্যান্ডের সাথে সেটা সে জানতে চায়। ঠিক প্রশ্ন করেছো যে আজকে ওর বাপের বাড়িতে গেলে ওর বউয়ের দাদাও কি এই কথা জানতে চায়, মানে ওর শ্যালকও কি এই কথা জানতে চায়, ঠিক কথা বলেছো। এই একটা কথাই না, যখন রিম্পা বলতো তখন কোথাও না কোথাও ভীষণ গায়ে লাগতো, এখনও যেগুলো অন্ধের পট্টি পরে বসে আছে, প্রত্যেকের বাড়িতে শশা কলা অ্যাভেলেবেল আছে, নিয়ে যায় তো ভাই, তো ওই জন্য তারা এখনও চুপ আছে, তারা দেখবে না, দেখতে পারে না, দেখতে চাইছে না তারা, দেখবো না, আমার ইচ্ছা, আমার বিবেক, আমি দেখবো না, এরকম একটা মানসিকতা। যাই হোক, তাদের বিবেক তুম লোগো কো মোবারক। যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে দেখে আমার এগুলো ভালো লাগছে যে যাক কিছু মানুষ চিনতে পারছে, সে যেই হোক না কেন চিনতে পারছে, আরও লোকে চিনতে পারবে, আরও চিনতে পারবে, যাই হোক সেটা বড় কথা না, যেটা যেমন চলছে সেটা তেমন চলবে, আমার যেটা করণীয় করতাম আমি আগামী দিনেও করবো, এখনও করছি। আচ্ছা, তো একটু আগে আমি মুনমুনের একটা ভিডিও দেখলাম, মুনমুনের ভিডিওতে আই থিঙ্ক মুনমুন কেন মুনমুন টাইটেল থামলেলে রিম্পার ছেলের বিষয়টা উঠেছে, টাইটেল থামলেলটা আমি ঠিক পরিষ্কারভাবে পড়তে পারলাম না, বাট আমার ছেলের বিষয়টা উঠেছে এরকম কিছু একটা বুঝতে পারলাম। তো বলছি যে কেন আসছে এই কথাগুলো, দেখ তুই হয়তো নিজের মুখে কোনোদিন আমার ছেলেদের এই যেরকম তোর বোন করেছিল সেরকম বলিস নি, কিন্তু না বলেও জানিস তো মানে চুপ থেকেও কিন্তু অনেক অন্যায়কে প্রশ্রয় দেওয়া যায়, যেটা তোর মধ্যে আমি দেখেছি, প্রতিবাদ দেখিনি এই রিম্পার ছেলের জন্য, কোনোদিনও প্রতিবাদ দেখিনি, কোনোদিনও আমি আশা করিনি যে তুই প্রতিবাদ করবি। আর তুই বললি না যে আরশ কালকে মানে এই জাস্ট এন্টারটেনমেন্ট যাকে আমি স্ট্রাইক দিয়েছিলাম, সেও আমার পিড়িতের কেউ লোক না, কারণ সে আমার ছেলেকে অ্যাবনর্মাল বলেছিল, তো ও তো কীরকম মেন্টালিটি সেটা জানাই আছে, যাক ও দেখতে পাচ্ছে তোদেরকে যাদের হয়ে আমাকে একদিন বলেছিল, আজকে সেই ব্যাকফায়ারটা তোদের ওপরে হচ্ছে, যাক সেটা আলাদা আলাদা বিষয়। বিষয়টা হচ্ছে যে তুই বললি যে আরশকে জেনে নিতে যে যেদিন ঝুমা তোর মেয়েকে মানে তুনাইকে, আই থিঙ্ক তুনাই তো, হ্যাঁ তুনাইকে যখন এরকম কিছু কথা বলেছিল তো তখন আমি প্রতিবাদ করেছিলাম, তোর মেয়ে ভেবে করিনি জানিস তো, তোকে একটা কথা বলি, তোর মেয়ে ভেবে করিনি, একটা বাচ্চা মেয়ে তাকে এরকমভাবে বলা সেটা আমার কাছে অতীব জঘন্য, যেটা আমার নিজের ছেলের ক্ষেত্রেও আমার হয়েছে, কারণ তোর মেয়েও আমার ছেলের বয়সী, তো একটা অটোমেটিক একটা টান থাকে জানিস তো, বাচ্চা তো, বাচ্চাদেরকে কোনোদিনও আমি এই পক্ষ ওই পক্ষভাবে দেখিনি। আজকে তোর মেয়ের জায়গায় যদি রিশুর ব্যাপারেও কেউ কিছু খারাপ বলতো তাহলেও আমি প্রোটেস্ট করতাম, তাহলেও আমি প্রোটেস্ট করতাম, কারণ সেই বাচ্চাগুলো আমার শত্রু না, তাদের মা বাবা আমার সাথে কী করছে সেটা আমার কাছে ম্যাটার করে, বাচ্চারা না, আমি এটা বলেছি। তো তুই যে কথাটা বললি আজকে তোর তরফ থেকে কোনোদিন আমি এরকম পাইনি, যে আমি যখনই শুনেছিলাম রাতের 12টার সময় আমি লাইভ করেছিলাম ঝুমার বিষয়ে, যখন তুনাইকে এরকম বলেছিল আমার মনে আছে, ওটা আমার কর্তব্য, ওটা আমার করণীয়, একটা মা হিসাবে একটা প্রতিবাদ করা, এই বিষয়টাকে বলা, এটা কোনো ইয়ে না যে বাবা করে নিলাম চলো, হ্যাঁ এই আমি এবার চারটের নাম কিনে নেবো, না কোনোদিনও না, কোনোদিনও না। কিন্তু জানিস তো আমার ছেলেদের জন্য তোদের কাছ থেকে খালি খারাপটাই পেয়েছি, বিষয়টা হচ্ছে সেইটা, আমার ছেলেদের বিষয়
তোদের কাছ থেকে খারাপটাই শুনেছি। কেউ শেষ করে দেওয়ার কথা বলেছে, কেউ পেশার কথা বলেছে, কেউ জ্বালানোর কথা বলেছে, কেউ জলে দেওয়ার কথা বলেছে, আর তুই তো তাদের ফিউচার স্পয়েল করার কথা বলেছিস। কেউ খালি বিছানা বলেছে, এটসেট্রা অনেক কিছু বলেছিস, অনেক কিছু। তাহলে তুই বল না, যখন আমাদের কী হয় জানিস তো, যখন আমরা নিজে যখন আমরা ভুক্তভোগী হই না, তখন কি আমরা রিয়েলাইজ করি যে আজকে আমার জায়গায় সে থাকলে তারও খারাপ, তার মানে ততটাই লেগেছিল। এটা হয় জানিস তো, ওই যে বলে না সময়ের চাকাটা না এরকম ঘুরে, কাউকে না এতটুকু বেশি দেবে না এতটুকু কম দেবে, যাকে যতটুকু দেওয়ার তাকে ততটুকুই দেবে, বিষয়টা হচ্ছে সেটা। এইবার চলে আসি, এটা হয়ে গেল, তোকে ক্লিয়ার করলাম, তো ওইগুলো নিয়ে বেশি মাথা ঘামাস না, জানিসই তো এরকম হয়। আর তুই বলছিস আরও যেটা তোর থাম্বনেলে ছবি লাগিয়েছে, একটা মেয়ে মেয়েদের সম্মান নিয়ে এরকম করছে, ভাই ডাকিস যাকে, যাকে ভাই বানিয়েছিস, ভাই ডাকিস, গভীর সম্পর্ক ভাইয়ের সাথে, ভাই বোনের। সেই ভাই কদর্য থেকে কদর্যতর কথা বলে, প্রতি মুহূর্তে মেয়েদেরকে নাঙ্গা করে, সেখানে গিয়ে তালি মারতে দু মিনিট চিন্তা করিস না, তাহলে আরও করছে করতে দে না, করতে দে। তোর ভাই করলে যদি সেটা কোনো দোষের মধ্যে না পড়ে, ওকেও বলা হয়েছে, ওর ফ্যামিলিকে নিয়েও বলা হয়েছে, ওর বউকেও বলা হয়েছে, ওর ছেলেকেও বলা হয়েছে, ছেড়ে দে না। তোরাও বলেছিস, তারাও বলছে, আমরাও বলছি, সমান সমানই হয়ে গেল না? তাহলে তো রাগের বিষয়টাই নেই এখানে, তাহলে তো রাগের বিষয়টাই নেই এখানে। কেন বারবার এই কথাটা আসছে যে মেয়েদের সম্মান, মেয়েদের সম্মানের কথা প্লিজ দয়া করে অ্যাটলিস্ট তোরা বলিস না, কারণ তোদেরই একটা নোংরা দল আছে যে দলটা মেয়েদেরকে কাটাছেড়া করে প্রতিটা মুহূর্তে, তাই তোরা মেয়েদের সম্মান নিয়ে একদম কিচ্ছু বলিস না। এটা হয়ে গেল একটা বিষয়। আচ্ছা এইবার চলে আসি আমার কন্টেন্ট। কী রে দিল্লি গেছিস ট্রিটমেন্ট করাতে? ওহ বাবা, তুই তোর বিবেকে বাদে রে, তোর বিবেকে বাদে, মাতৃত্ব নিয়ে তো বড় বড় বুকনিবাজি মারিস, তো বিবেকে কোনো সময় এটা খটকায় যে আমি লোকের পিণ্ডি চটকে, লোকের সন্তানের খারাপ চেয়ে তারপরে আমি মা হতে যাচ্ছি, এরকম মাথায় আসে? এই যে টাকাটা আমি লাগাচ্ছি আমার ট্রিটমেন্টের জন্য, এটা পাপের টাকা, মনে পড়ে? মানে এরকম এরকম জিনিস মাথায় আসে তোর বা তোর হাজব্যান্ডের? ছেড়ে দে, ওটা তো স্পাইনলেস, তোর মাথাতে আসে? আসে না, আমি জানি আসে না, বিবেকটা থাকবে তাহলে তো আসবে, আমি আবার প্রশ্ন করছি এমন মানুষের কাছে। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে তোর ইসে দেখলাম, ওই যে কী বলো ওটাকে, ব্লগ চ্যানেল, হ্যাঁ ব্লগ চ্যানেল দেখলাম, ব্লগ, এত সুন্দর তুই ব্রন্ডিং দেখালি, জাস্ট আমি চোখের জল ধরে রাখতে পারিনি, আমি জাস্ট চোখের জল ধরে রাখতে পারিনি, শাশুড়ি বৌমার এরকম নিবিড় সম্পর্ক, আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেল, কণিকা শেখো কিছু, শেখো এইভাবে শাশুড়িকে সম্মান করতে, আর তুমি সামান্য দাঁত উঠছে মাসিমা তাকে বসি বসিয়ে খাওয়াচ্ছ, ও বাবা। যাই হোক, চোখের জলটা জাস্ট আমি মুছে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ ওই যে চিন্তায় পড়ে গেছে, ওইখানে ছিল, এগিয়ে এসছে এখানে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে ওভার অ্যাক্টিং হয়ে গেল। তাই চলে লেখা, সকলের আশীর্বাদ নিয়ে রওনা হলাম, কিন্তু আশীর্বাদটাই মিসিং ছিল। আই হ্যাভ এ প্রশ্ন, আমি জানতে চাই আশীর্বাদটা কোথায় গেল, মানে যে টাইটেলে যে বিষয়টা ছিল যে হকগোলের আশীর্বাদ লইয়া আমি গেলাম, সেখানে আশীর্বাদটা কোথায় ছিল? মানে খুঁজলাম বিষয়টা, পেলাম না আশীর্বাদটা। তুই তারপরেও মানুষকে বলিস, সৌরকে দেখালি তার তোলা ফুল আর গোজা ফুল, এইটুকু, সৌরমশাইটা দেখতে পাইলাম না, ছিল সঙ্গে তোর জাটা, তার আশীর্বাদও নিতে দেখলাম না, শুভকামনা খালি দিল যে হ্যাঁ সাবধানে যাও, আর তোর শাশুড়ি, ও মাই গড, যখন ক্যামেরাটা প্যান করলি না খালি এরকম, শাশুড়িমার পায়ে হাত দিয়ে নমস্কার করেছিস? আমি তো দেখতে পেলাম না, পায়ে হাত দিয়ে নমস্কার করেছি যে মা আসছি, বেরোনোর সময়ও তোর মুখ থেকে এই কথাটা শুনলাম না যে মা আসছি, আর মায়ের মুখ থেকেও না শুনতে পেলাম না, কি আমার কানটায় মনে হচ্ছে আজকে বড্ড খোল জমেছে, আমাকে ইয়ার ড্রপ দিতে হবে, মায়ের মুখ দিয়ে শুনতে পেলাম না এসো বা সাবধানে যাস, পৌঁছে ফোন করিস, কি যে মানুষটা বলে, কিভাবে বলে, নাকি বলে না, নাকি আমি শুনতে পারি না, আমি বুঝতেই পারি না, সেটা বুঝতেই পারি না, তুই যে আশীর্বাদ, সবার আশীর্বাদ যে তুই নিলি, যে টেনে হিচ্ছে রে আশীর্বাদ তুই নেওয়ার চেষ্টা করি, কিন্তু তোকে আশীর্বাদটা দিল কে, তোকে আশীর্বাদটা দিল কে, সেটাই তো আমি এখন অবধি বুঝতে পারলাম না। শ্বশুরমশাই তো হদিসই নেই, আশীর্বাদটা কার নিলি রে? এই যে যখন বাবা এলো মাথায় ফুল ছোঁয়াতে, তখনও দেখলাম না যে বাবাটার পায়ে হাত দিয়ে নমস্কার করি, সংস্কারের বড্ড অভাব তোর মধ্যে, বুঝেছিস? শিক্ষা সংস্কারের যে বড়াইটা তুই মারিস না, আমি অন্য কথা বলতে যাচ্ছিলাম, মারিস না, মারবি না,
তখন মনে হয় এখান থেকে ইট পাটকেল জুতো সব ছুঁড়ে তোর মুখে মারি, বিশ্বাস কর। যাই হোক ছাড়, ও তো বলে লাভ নেই না, ওগুলো বাস্তবে তো আর ফোটাতে পারবো না, ওই কল্পনাই ভেবে যাই। কল্পনাতেই পাট খেলাবো সবার মানে এরকম ভাবতে থাকি আর কি। যাই হোক ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। তো আশীর্বাদ পেলি না, আশীর্বাদ না চেয়ে নিতে হয়। বড়জন আমাদের গুরুজনের যে আশীর্বাদের হাতটা আমাদের অনেক, কারণ ওই যে না কথায় আছে ভগবান সব জায়গায় পৌঁছাতে পারে না, তো তাদের জন্য না এই মানুষগুলোকে রেখেছে, তাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমান। কিন্তু ওই যে অভাগী সব কিছু কি কপালে সয়, সয় না, পায় না। তার মধ্যে অন ক্যামেরা, অন ক্যামেরা কণিকার প্যান্টি দেখা গেছে, ইয়ে কি মামুনি ক্লিভেজ দেখা গেছে, সেইটা নিয়ে গোটা ওয়াইকে ফাড়ায় দিলি, ক্যারেক্টার ভালো না। আর এইখানে অন ক্যামেরা তুই আর তোর বর ইনার ওয়্যার ব্রা নিয়ে ডিসকাশন করছিস, তোর বর তালা দিয়ে রেখেছে ব্যাগে, হ্যাঁ তালা দিয়ে রেখেছে, বলছে তুমি তালা থেকে বার করেছো ইনার ওয়্যার, তুই আবার বললি ইনার ওয়্যার কি ব্রাটা, তুই বললে সব ঠিক, বল তুই বললে সব ঠিক, কেউ পড়লে দোষ, কেউ দেখালে দোষ, খুব মুশকিল হয়ে যায়, কী সমস্যা মাঝে, মানে আমি অবাক হয়ে যাই। যেদিনকে ওই যে বিচি কলার গাছ থেকে দুটো বিচি আলা মোচা বেরোলো, সেই দিনকে না তোর বরকে ইনটেনশনালি, ইনটেনশনালি মানে ইচ্ছেগতভাবে, তাই তো খালি গায়ে দেখা গেছে। ম্যামনির বরের বদন দেখলে তোর তো ঘাম ঝরে পড়ে না, তোর বরকে দেখা গেছে, দাদাকে দেখে ওইসব ফিলিংস আসেনি, বিকজ দাদা দেখেছি না, তো খালি গায়ে ইন্টেনশনালি দেখেছিস গোটা ওয়াইটিতে, এখনও আছে, সবাইকে বলবো যাও গিয়ে দেখে আসো বিচি কলার এপিসোডটা। ওই বললাম না, নিজের ক্ষেত্রে সব ভালো, অন্যের ক্ষেত্রে জগৎ কালো, তোর অবস্থা হয়েছে তাই। ঠিক আছে ঠিক আছে, ফুল অফ নেগেটিভিটি নিয়ে ট্রিটমেন্ট করা, ফুল অফ নেগেটিভিটি, দারুণ রেজাল্ট আসবে। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, টাটা।